আমার 5 বছর সন্তান হয় না, একটা সন্তানের ব্যবস্থা করে দাও। সাথে কাউকে অংশীদারিত্ব সাব্যস্ত করা অথচ আল্লাহ তোমাকে বানাইলেন, আল্লাহর সাথে শিরিক করা অথচ আল্লাহ তোমাকে বানাইলেন, তো আল্লাহর সাথে শিরিক করা এটা সবচেয়ে বড় অপরাধ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন। এখন আমরা শিরিক কিভাবে করি একটু মন দিয়ে শোনেন। আমরা কিছু কিছু সুন্নত পালন করতে গিয়ে শিরিক করি, সুন্নত পালন করতে তো হবেই, কিন্তু সুন্নত পালন করতে গিয়ে আকীদা নষ্ট করে কোনো শিরিক করা যাবে না। নাসাই শরীফের 1214 নম্বর হাদিসে আছে, নবীজি কবর জিয়ারত করছেন। عن ابي هريره رضي الله تعالى عنه قال زار رسول الله صلى الله عليه وسلم قبر امي الله النبي তার মায়ের কবর জিয়ারত করলেন। কথাটা মনে রাখেন, মুসলিম শরীফের 5019 নম্বর হাদিস থেকে গেলাম বুখারীর 7520, বুখারীর 7520 থেকে আসলাম নাসাই শরীফের 1214 নম্বর হাদিসে, আবার আগের জায়গায় ফিরে যাব আমরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের কবর জিয়ারত করলেন, করার পর ফাবাকা, নিজে কাঁদলেন, আশেপাশে সাহাবা যারা সবাইকে কান্না করাইলেন, সাহাবাদের দিকে আল্লাহ নবী তাকিয়ে বললেন, জুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করাইয়া দিবে। কবর জিয়ারত করো, কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করাইয়া দিবে। তাহলে হাদিস থেকে পাইলাম কবর জিয়ারত করা সুন্নত। এবার আপনি কবর জিয়ারত করতে গেলেন, আপনাদের এই মসজিদ উত্তাকওয়ার পক্ষ থেকে আপনারা সিলেট ঘুরতে গেলেন, আল্লাহর সৃষ্টি দেখতে গেলেন, ঘুরতে ঘুরতে হঠাৎ আপনাদের মনে হলো শাহজালাল রহমতুল্লাহর কবরটার কাছে যাই, তো গেছেন। যাওয়ার পর শাহজালাল রহমতুল্লাহকে আপনাদের মাঝে এক মুসল্লি শাহজালাল রহমতুল্লাহর জন্য আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ শাহজালাল রহমতুল্লাহর কবরটা আপনি আলোকিত বানান, জান্নাতের মর্যাদা আরও জান্নাতের উঁচু মাকাম বানায় দেন, আল্লাহ শাহজালাল রহমতুল্লাহর কবরটা আপনি আলোকিত বানান। মাবুদ গো শাহজালাল, আমাদের দেশে আইসা শিরিক বেদাত এমনভাবে দূর করছে, আল্লাহ মেহরবানি করে শাহজালাল রহমতুল্লাহর মর্যাদা আরও বাড়ায় দেন। খুব দোয়া করলেন, শেষের দিকে আপনি বললেন, ও বাবা শাহজালাল, আমি ধানমন্ডি থেকে আসছি, জিগাতলা থেকে, আমার 5 বছর সন্তান হয় না, একটা সন্তানের ব্যবস্থা করে দাও। আপনি এতক্ষণ সব আল্লাহরে বললেন, শেষে সন্তানটা শাহজালালের কাছে যাইলেন, হ্যাঁ শিরিক করলেন, এটা কি করলেন? তো কবর জিয়ারত করা সুন্নত, সুন্নত পালন করতে গিয়ে আপনি শিরিক করলেন, আকীদা নষ্ট করলেন। সূরা শুরা আয়াত নাম্বার 49-50 আল্লাহ বলেন, ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চায় তা বানায়, ইয়াহাবুলি মা ইয়াশা ও ইনাসা, আল্লাহ চাইলে কন্যা দেয়, ওয়াহাবুলি মা ইয়াশা ও যুকুর, আল্লাহ চাইলে ছেলে দেয়, আও ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ চাইলে ছেলে মেয়ে উভয়টা দান করেন, ওয়াজআলু মা ইয়াশা ও আকিমা, আল্লাহ চাইলে আপনার বিবিকে বন্ধা বানাবেন। বলেন তো ছেলে মেয়ে দেওয়া না দেওয়ার একচ্ছত্র একমাত্র ক্ষমতা কার? আল্লাহ। বলেন কার? আল্লাহ। তো দেখেন, কবর জিয়ারত সুন্নত পালন করতে গিয়ে আপনি আকীদা নষ্ট করলেন, সুন্নত পালন করতে গিয়ে আকীদা মোটেই নষ্ট করা যাবে না। বুখারী শরীফের 1605 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফ তওয়াফ করতেছে, কাবা শরীফে একটা পাথর আছে কি জানি নাম হজরে, হাজী সাহেব কারা কারা চুমা দিছেন, হ্যাঁ আছেন না মাশাআল্লাহ, তো দেখেন এই পাথর চুমা দিছে হযরত ওমর, চুমা দেওয়ার পর পাথরকে ডাক দিয়ে বলে, পাথর আমা ওয়াল্লাহি ইন্নি আলামু আন্নাকা হাজার, পাথরকে ডাক দিয়ে বলে, পাথর আল্লাহর কসম ইন্নি লা আলামু আন্নাকা হাজার, আমি জানি তুমি একটা পাথর, আমি জানি তুমি একটা পাথর, লা তাদুরু ওয়া লা তানফাউ, তুমি উপকার ক্ষতি করার কোনো ক্ষমতা রাখো না, তুমি একটা পাথর, তুমি উপকার ক্ষতি করার কোনো ক্ষমতা রাখো না। তাহলে পাথরে চুমা দেওয়া সুন্নত, পাথর ভালো করতে পারে খারাপ করতে পারে এই বিশ্বাস রাখা শিরিক, কথা বুঝে আসছে সবার? এরপরে হযরতে ওমর বলেন, লাউলা আন্নি রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতালামা কামা ইসতালামতুকা, আমি যদি আল্লাহ নবীকে তোমাকে চুমা দিতে না দেখতাম, আমি ওমর জিন্দিগিতে তোমাকে চুমা দিতাম না, নবী তোমাকে চুমা দিয়েছেন তাই সুন্নত হিসাবে পাথর আমি তোমাকে চুমা দিলাম, এর মানে এই না তোমার মাঝে উপকার ক্ষতি করার ক্ষমতা আছে এই বিশ্বাস আমার নাই। তাহলে পাথর উপকার ক্ষতি করার ক্ষমতা আছে বলেন, তাহলে হাতের মধ্যে সুলেমানি আংটি কেন দেন? কি আংটি? সুলেমানি আংটি, ওই রাস্তায় রাস্তায় বেছে একটা পাথর আংটির মধ্যে আপনি আঙ্গুলের মধ্যে দিলেন, কি
যে এই পাথরে আমার কোনো উপকার হয়, বিশ্বাস আপনি শিরিক করলেন। এই বিশ্বাস যদি পাথর আপনার কোনো উপকার করতে পারে, বিশ্বাস বাস আপনি শিরিক করছেন। আপনি যে নামাজ পড়তেছেন, সেজদা দিতেছেন, আর আপনার বিশ্বাস এই পাথর আমার উপকার করে, আপনি শিরিক করছেন। তা আপনি দেখেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সুন্নত পালন করতে গিয়ে শিরিকের স্থান দেয় নাই। এটা আমার আপনার জন্য শিক্ষা যে সুন্নত পালন করতে গিয়ে শিরিক করা যাবে না। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন, আমিন।